বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে দোয়া পড়লে 40 লাখ নেকি লাভ করা যায়। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের আমলে অগ্রগামিতার জন্য বিভিন্ন আমল ঘোষণা করেছেন, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। এরকম একটি আমল হলো যে ব্যক্তি আল্লাহর একাত্মবাদের সাক্ষ্যের ঘোষণা দেবে। হাদিসের বিভিন্ন বর্ণনায় এসেছে আল্লাহ তাআলা তার আমলনামায় 40,000 থেকে শুরু করে 40 লাখ পর্যন্ত নেকি দান করবেন। কোনো কোনো বর্ণনায় প্রত্যহ সকালে নামাজের পর পড়ার কথা এসেছে। একাত্মবাদের ঘোষণা এ দোয়াটি তুলে ধরা হলো। হযরত তামিমদারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কালিমার সাক্ষ্যটি 10 বার বলবে, দোয়াটি হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ইলাহান ওয়াহিদান আহাদান সামাদান লাম ইয়াত্তাখিজ সাহিবাতান ওয়ালা ওয়ালাদান ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। অর্থ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরীক নেই, একক উপাস্য, একাই অমুখাপেক্ষী, তার স্ত্রী সন্তান নেই, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহ তাআলা তার আমলনামায় 40 লাখ নেকি লিখে দেবেন। মুসনাদে আহমদ, তিরমিজি, তাবরানি হাদিস শরীফ থেকে নেওয়া। আমি এতক্ষণ যা বলেছি আল্লাহ রাসূলের সুন্নত অনুযায়ী বলেছি। তারপরও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদের ক্ষমা করেন। এই কথাগুলি শুনে যদি এক দুজনেরও উপকারে আসে তাহলে আমি খুব খুশি হব। ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন, এবং যদি পুরানো বন্ধু হয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন আমার সব নতুন নতুন ভিডিওগুলো আপডেট পেতে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার কাজে এগিয়ে যেতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।